মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বংশের মরিশাসের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে ফ্রাইডে আর আমরা এখন যাচ্ছি একটু কাটরগঞ্জ মার্কেটে। আজকে তো জামা কাপড়ের বাজারটা বসে, তো যাই গিয়ে দেখি কিছু যদি ভালো পাই কলকাতা যাওয়ার আগে কিছু জামা কাপড় কিনে নিয়ে যাব। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করব মার্কেটটা কীরকম, কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে। চলুন যাওয়া যাক। এখন বাজে বেলা 11:30 মতো, তো রিদানকে একটু খাইয়ে দিয়েছি আর আমরাও অল্প অল্প করে ব্রেকফাস্ট খেয়েই বেরোলাম। 2-3 ঘন্টা তো লাগবেই ঘুরে ঘুরে দেখতে, তাই ফিরে এসে লাঞ্চ করব। আজ যেহেতু শুক্রবার, সুমাল্লোর তো অফিস, ও গাড়িটা নিয়ে চলে গেছে, তাই হেঁটেই যাব আমরা আজকে মার্কেটে। ভালোই হলো একদিক দিয়ে, জানেন তো অনেকদিন ধরেই ভাবছি এখানকার রাস্তাঘাট বাড়ি সব আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছিল না। আসলে যখনই বেরোই ওই তখনই গাড়িটা থাকে, তো তাই সুযোগটা হয়ে ওঠেনি। আজকে কিন্তু সেই সুযোগটা পেয়েছি, সব কিছু চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে, যতটা পারবো এই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে যা কিছু চোখে পড়ে আপনাদেরকে দেখাবো। আপনাদের বলেছিলাম মনে আছে, আগের ব্লগেই বোধহয় বলেছিলাম যে সবার বাড়িতেই এখানে এক টুকরো করে বাগান আছে। দেখুন কি সুন্দর ফুল গাছ সবার বাড়িতে, বেশিরভাগই বোগেনভেলিয়া দেখতে পাবেন, আর তার কালারগুলো কিন্তু অসাধারণ, অসম্ভব সুন্দর দেখতে। সবকটা রঙই এত উজ্জ্বল যে ক্যামেরায় মানে কতটা আমি দেখাতে পারছি আপনাদের বা বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু সামনে থেকে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর এর শোভা। এটা দেখুন রাস্তার ধারে হয়ে আছে একটা বাড়ি, সেই বাড়িটার বাইরে এই গাছটা লাগিয়েছে। এই ফুলটার কি নাম আমি জানি না, আপনারা যদি কেউ জানেন আমায় কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আম গাছগুলোতে বোল এসে গেছে, এখানে আসলে অক্টোবর থেকে সামার, তাই এখন থেকেই গাছগুলোতে বোল ধরেছে। পরপর সব বাড়িতেই প্রায় বোগেনভেলিয়ার গাছ আছে দেখুন, আর এই রঙের বোগেনভেলিয়া আমরা কলকাতায়ও দেখতে পাই, কিন্তু এখানে যেন আরও বেশি উজ্জ্বল লাগছে রঙগুলো। সাদা বোগেনভেলিয়াও দেখা যায় আমাদের কলকাতাতে, কিন্তু এই যে রঙটা দেখুন একদম কমলা কমলা কালার, এই কালারটা কিন্তু খুব একটা আমরা কলকাতায় দেখতে পাই না। এই বাড়িটাতে দেখুন একদম গেট দেওয়াল সব জুড়ে ফুল হয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে দেখুন শুধু বাড়িটা। এই ফুলটির নামও কিন্তু আমার জানা নেই, সবই এখানকার এই সিজনের গাছ আর কি, এটাও দেওয়াল জুড়ে হয়েছে, রাস্তার ধারে হয়ে আছে এই গাছটি। দেখুন কোনো সারও দিতে লাগে না, প্রকৃতি থেকেই যতটুকু পাচ্ছে তাতেই এত সুন্দর ফুল হয়েছে। এখানকার আবহাওয়াই এতটা ভালো যে নিজে থেকেই গাছ খুব সুন্দর বড় হয়, আলাদা করে কিছু দিতে লাগে না। বাহ কি সুন্দর লাগছে গোলাপ গাছটা দেখুন, বেশ অনেকগুলো গোলাপ হয়েছে কিন্তু। এবার একটু পা চালিয়ে এগোই, নাহলে যা মেঘ পাকিয়েছে আকাশে একদম নিশ্চিত যে বৃষ্টিতে পড়বো। ছাতা আবার একটাই রয়েছে আর এতজন রয়েছি আমরা, আসলে আমার ছাতাটা না অনেকদিন ধরেই খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি খেয়ালই করতে পারছি না, বাবাও বকা দিল সেই জন্য এক্ষুনি। না এবার দেখছি বাড়ি ফিরে ছাতাটা খুঁজতেই হবে, নাহলে সত্যিই সমস্যায় পড়তে হয়। এই দেখুন এই রাস্তাটাই হচ্ছে কাটরগঞ্জের পেছন দিকের রাস্তা, আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম সেটা এই রাস্তাতেই উঠছে, একটুখানি এগোলেই হচ্ছে মার্কেট। এটা শর্টকাট, বেশ তাড়াতাড়ি চলে আসা যায়। চলুন এবার ঘুরে দেখাই আপনাদেরকে শুক্রবারের মার্কেটটা। ইন্ডিয়া যাবো, তাই সবার জন্যই কিছু না কিছু নিতে বড্ড মন চায়, বড়দের জন্য না হলেও বাচ্চাদের জন্য তো অতি অবশ্যই নেব। আসলে এখানে আলাদা করে যে স্পেশাল কিছু পাওয়া যায় সেটা বলবো না, ইন্ডিয়াতে এগুলো সবই অ্যাভেলেবেল, তবুও তার মধ্যেই আলাদা রকম যদি কিছু পাই দেখি। চলুন, আর এখানে বিচ শার্টগুলো সবাই পরে ওই বিচে ঘুরতে যাওয়ার জন্য, তো ওটাই ভাবছি বাচ্চাগুলোর জন্য একটা করে নেব।
এই দোকানটিতে বেশ সুন্দর সুন্দর জিনিস আছে দেখুন, গিফট করার মতো। দেখা যাক এখান থেকে যদি কিছু পছন্দ করতে পারি, বেশ সুন্দর শোপিসগুলো। বাহ, এই ফ্রিজ ম্যাগনেটগুলো কিন্তু ভারী পছন্দ হয়েছে আমার, এগুলো বরং ঝটপট কটা নিয়ে নিই। এই যে দেখুন, এই শার্টগুলোই বলছিলাম আপনাদের, বিচ শার্ট বলে এগুলোকে। তো বাচ্চাগুলোর জন্য ভাবছি এগুলোই নেব, রঙগুলো ভারী সুন্দর আর বাচ্চাদের পরলে বেশ মানাবে। এখানে আবার খুব সুন্দর সুন্দর মেয়েদের জন্য ড্রেস রয়েছে দেখুন, বেশিরভাগই বিচ ওয়্যার, তবু বেশ সুন্দর। চলুন, মোটামুটি হয়ে গেছে যা যা নেওয়ার ছিল, তাও রোববার দিন একবার আসবো সোমাল্লোর সাথে, যা বাকি রইলো সেদিন নেওয়া যাবে। এখন একটু গলা ভিজিয়ে নিই। এই সামনেই এই দোকানটা শরবতের, ভীষণ ভালো। আর এই যে এটাকে বলছে মরিশাস ফালুদা, রিদানের ভীষণ প্রিয়, তাই ওকেও একটু খাইয়ে দিলাম। শরবতটা খেতে খেতে এই রাস্তাটা আপনাদের একটু দেখাই। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটার নিচেই থমাস কুকের অফিস। যখনই আমাদের ওই ইন্ডিয়ান মানি কনভার্ট করতে হয় মরিশিয়ান মানিতে, তখন আমরা এখান থেকেই করি। এখানে রেট হচ্ছে ওই 4%, মানে 10,000 ইন্ডিয়ান মানি দিলে আপনাকে 4,000 মরিশিয়ান মানি দেবে। এখানে ব্যাংকে কিন্তু আবার রেটটা বেশ ভালো, আর এইসব প্রাইভেট জায়গাগুলো একটু রেটটা কম। দাঁড়ান একটু কিউই নিয়ে নিই বাড়ির জন্য। আর আপনারা যদি ইন্টারন্যাশনাল কার্ড ক্যারি করেন তাহলে সেটাও ইউজ করতে পারেন টাকা উইথড্র করতে। চলুন এবার বাড়ির দিকে এগোনো যাক, বেলা অনেকটাই হলো, প্রায় 2টো মতো বাজে এখন। বাড়ি গিয়ে আপনাদের দেখাবো কি কি কিনলাম। খুব সামান্যই কেনা হয়েছে আজকে, আসলে শুক্রবারের থেকে রোববারের বাজারে আরও অনেক ভ্যারাইটি পাওয়া যায়। যাই হোক, রোববার দিন আরেকবার আসবো ভাবছি। এই সামনেই হচ্ছে সেন্ট জ মেট্রো স্টেশন, আমাদের বাড়ি থেকে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন এটাই। আর ট্রিয়ানোটাও কাছে পড়ে, তবে ওটা আমাদের ফ্ল্যাটের পেছন দিকের রাস্তাটা দিয়ে যেতে হয়। ব্যাস, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, পা চালিয়ে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে। চলে এসেছি বাড়ি, চলুন ঝটপট দেখিয়ে দিই আপনাদেরকে কি কি কিনলাম। এখনও কাকে কোনটা দেবো কিছুই ঠিক করিনি। এই যে এটা একটা বিচ ওয়্যার, এরকম দুটো কিনেছি, এই যে একটা হলুদ রং আর এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে নীল। এই যে এরকম দুটো বিচ শার্ট কিনেছি, প্রিন্টগুলো বেশ সুন্দর লেগেছে আমার। আপনারাও কিন্তু আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগলো আপনাদের এই প্রিন্টগুলো। এই একটা জ্যাকেট আমার বেশ পছন্দ হয়েছে, হুডি আর কি, তো এটা কিনেছি, এখনো কাকে দেবো জানি না, কিনে রাখলাম।
আর এই একটা বড় ব্যাগ কিনেছি আমি, ভীষণ পছন্দ হয়েছে আমার এই ব্যাগটা, একবারে দেখেই আমার পছন্দ হয়ে গেছে। আর ভেতরে অনেকটা স্পেস, অনেক কিছু ক্যারি করা যাবে, তাই এটা আমি কিনেছি নিজের জন্য। এখন বাজে বিকেল 6টা মতো, তো মা বিউলির ডালটা সকালেই ভিজিয়ে রেখেছিল এই দই বড়া করবে বলে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এই ব্যাটারটাকে না খুব ভালো করে ফেটাতে হয়, না হলে তো বড়াগুলো ফ্লাফি হবে না। আর এদিকে দইটা আমি রেডি করে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলাটা ওই ধনে জিরে শুকনো লঙ্কা সব শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি। এটা বানিয়ে রাখি, আসলে অনেক রান্নাতেই তো লাগে, তাই এটা করাই থাকে সবসময়। এবার বড়াগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি কড়াইতে। এবার ওই বড়াগুলোকে হালকা একটু গরম জলে ডুবিয়ে চিপড়ে নিয়েছি, আর এই দইটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে সব বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টি চাটনিটা ওপর দিয়ে ছড়িয়ে ঝুড়ি বাজা দিয়ে সার্ভ করে দেব। তো আমাদের জলখাবার রেডি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টগুলো আমাকে অনেকটা উৎসাহ দেয় যাতে আমি আরও ভালোভাবে আপনাদের সামনে নিজের ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারি। তাই ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অতি অবশ্যই প্রেস করবেন। আজকের মতো চললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।